ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়লো ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড়। এই টর্নেডোর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণে ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, বেশ কয়েকজন গুরুতর আহত পর্যন্ত হয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আজ রাতেও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের প্রভাবও পড়তে পারে এবং টর্নেডো হতে পারে পশ্চিমবঙ্গে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর আরও কী জানালো সমস্ত কিছু ডিটেলস দেখে নেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। হঠাৎই মিনিট খানেকের ঝড় আর এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড গোটা গ্রাম। ঘটনা বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামের ঘটনা। এক মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি, ঝড়ের জেরে ভাঙল বিদ্যুতের খুঁটি। হঠাৎই এক মিনিটের ঝড় বয়ে গেল তালবেড়িয়া গ্রামের ওপর দিয়ে। এই ঝড়ের বীভৎসতা দেখে হচ কচিয়ে পড়েন গ্রামবাসীরা। এদিকে টালির চাল ও টিনের ছাদ উড়ে গিয়ে অন্যত্র গিয়ে পড়েছে, অন্যদিকে গাছ উপড়ে রাস্তার ওপর পড়েছে। ঘটনাস্থলে হার্ডওয়ার বিডিও সমীর রঞ্জন মান্না ও পুলিশ প্রশাসন গিয়েছে। এই ঝড়ের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে জুন মাসে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ায় ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা ভেঙে পড়ে একাধিক বাড়ি, উড়ে যায় চাল, নিরাশ্রয় বেশ কয়েকটি পরিবার। কোনো বাড়ির চাল উড়ে গিয়েছে, কোনোটার মাটির দেওয়াল ধসে পড়েছে। কয়েক ঘন্টার ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা, জলের চর ইছাপুর এলাকায় একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে আগামীকাল থেকে পরিস্থিতি উন্নতি হবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলা ও ওড়িশার উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মৎস্যজীবীদের জন্য আজও সতর্কবার্তা রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে তাদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়ায় রাতভর বৃষ্টি হয়েছে, সকালেও আকাশ মেঘলা, বৃষ্টিও চলছে, প্রবল বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জুড়ে, উত্তাল দীঘার সমুদ্র, জল জমতে শুরু করেছে গ্রামে। ঝাড়গ্রামে প্রবল বৃষ্টিতে জল বেড়েছে কেলেঘাই নদীর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ও ক্যানিংও ভারী বৃষ্টি শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই গভীর নিম্নচাপের জেরেই কিন্তু এই ধরনের ঝড়গুলো আবার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। যখনই সমুদ্রে গভীর নিম্নচাপ তৈরি হয় তখনই কিন্তু টর্নেডোর মতো ঘূর্ণিঝড়গুলো আছড়ে পড়ে এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।